এরপরে আমি আপনাদের সামনে 12টা ফজিলতের কথা বলবো কুরআন এবং হাদিস থেকে। এক নম্বর ফজিলত, যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তার সওয়াবকে বাড়াতেই থাকবেন, তার সওয়াব কোনো এক জায়গায় গিয়ে রুকে যাবে না, আল্লাহ বাড়াতেই থাকবেন। কত বাড়াবেন সে আল্লাহ জানেন। এই ব্যাপারে সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস-সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله. সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, ওয়া আকামাস-সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে সম্পত্তি দিয়েছি, রুজি দিয়েছি, তার থেকে তারা প্রকাশ্যে এবং গোপনে দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এই তিনটে কাজ প্রত্যেকটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ভাই, দুনিয়াতে কোনো এমন ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে ক্ষতির কোনো চান্স নাই, 1% ক্ষতির সম্ভাবনা নাই? কোনো ব্যবসা আছে? একমাত্র সুদ হারাম খাওয়া ছাড়া অন্য কোনো ব্যবসা নাই। সুদ এমন একটা হারাম যে ওর মধ্যে ক্ষতির কোনো সম্ভাবনা নাই। ব্যাংকে টাকা রেখে দিলেন, হারাম সুদ খেয়ে যান যত পারেন, ওর নুকসানের ভয় নেই, কিন্তু আল্লাহ তাকে হারাম করে দিয়েছে। জি, এই সম্পর্কে বলার এখন সময় নেই, নাহলে এই সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। তো দুনিয়াতে এমন কোন ব্যবসা নাই যে ব্যবসার মধ্যে নুকসানের ক্ষতির কোন সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বলছেন এই তিনটে কাজ, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, ও আকামাস-সালাহ, নামাজ কায়েম করে, এবং প্রকাশ্যে ও গোপনে আল্লাহর দিওয়া রুজি, আল্লাহর দিওয়া সম্পদ সে দিনের রাস্তায় খরচ করে। আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, এ এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে ক্ষতি নুকসান কোনো চান্সই নাই। তারপরে লিউয়াফিয়াহুম উজুরাহুম, এই তিনটে কাজ করলে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দান করবেন, ওয়ায়াজিদাহুম মিন ফাযলি, এবং নিজের মেহেরবানিতে নিজের দয়ায় ওই এই সওয়াবকে বাড়াতেই থাকবেন। কত বাড়াবেন তার কোনো সীমা নাই। তাহলে এক নম্বর ফজিলত কি জানতে পারলাম, কুরআন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা যে সওয়াব বাড়াতে থাকবেন তার কোনো সীমা নাই। দু নম্বর, এতক্ষণ যা কিছু আমি বললাম তার দলিল হিসাবে সবগুলোই কুরআনের আয়াত পাঠ করেছি। এবারে আপনাদেরকে একটা হাদিস শোনাই, ইবনে মাজা শরীফের 218 নম্বর হাদিস। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আমি হযরত উমর ইবনুল খাত্তাব, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, তার যুগের ঘটনা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা ছিলেন, তিনি মক্কার শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন নাফে ইবনে আব্দুল হারিসকে। তো নাফে ইবনে আব্দুল হারিস, লাকিয়া ইয়াউমান উমর ইবনুল খাত্তাব বিউসফান, উসফান একটা জায়গার নাম, সেই জায়গায় উমর ফারুকের সাথে সাক্ষাৎ হয়েছে, যিনি মক্কার শাসক ছিলেন নাফে ইবনে আব্দুল হারিস তার সাথে। উমর ফারুক হচ্ছেন সারা মুসলিম বিশ্বের খলিফা, উনার সাথে সাক্ষাৎ হয়েছে মক্কার শাসক, মক্কার রাজ্যপালের বলে। উমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন, মানিস তাখলাফতা আলা আহলিল ওয়াদি, হে নাফে ইবনে আব্দুল হারিস, তুমি ওই মক্কার আশেপাশের গ্রামের দায়িত্ব কাকে দিয়েছো? খুব মনোযোগ দিয়ে শুনি কুরআনের যে কি মর্তবা, বুঝে আসে।
তো উমর ফারুক জিজ্ঞাসা করলেন মক্কার গভর্নরকে রাজ্যপালকে যে মক্কার আশেপাশের যে জায়গাগুলো আছে তার দায়িত্ব কাকে দিয়েছো উনি বললেন হুজুর ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আবজা আমি মক্কার আশেপাশের এলাকার দায়িত্ব দিয়েছি ইবনে আবজা নামে এক ব্যক্তিকে তো উমর ফারুক জিজ্ঞাসা করলেন মানে ইবনে আবজা যে ইবনে আবজা আর কে উনি বললেন রাজুলুম মিম মাওয়ালিনা যে হুজুর ইবনে আবজা হচ্ছে আমাদের একটা গোলাম কৃত দাস স্বাধীন করে দিয়া কৃত দাস আজাদ করে দিয়া গোলাম তোমর ফারুক বললেন তুমি গোলামকে শেষকালে দায়িত্ব দিলে ইস্তাখলাফতা আলাইহিম মাওলা তুমি আর কাউকে অন্য কোন ব্যক্তিকে পেলে না ভালো ওই গোলামটাকে তুমি দায়িত্ব দিলে অত বড় পদটাকে দিয়ে দিলে তখন আব্দুল্লাহ নাফে ইবনে আব্দুল হারিস উত্তরে বললেন হুজুর আমি যে তাকে দায়িত্ব দিয়েছি তার কারণ হচ্ছে তার মধ্যে তিনটে গুণ আছে এক নম্বর ক্বালা আন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিল ফারাঈদ ওয়া ক্বাযিন হে আমিরুল মুমিনিন আমি যে তাকে দায়িত্ব দিয়েছি এমনি এমনি দায়িত্ব দিইনি তার মধ্যে আমি তিনটে গুণ পেয়েছি এক নম্বর সে কুরআনের বহুত বড় যোগ্য ব্যক্তি কুরআনের বহুত বড় পণ্ডিত দ্বিতীয় সে আল্লাহর ফরজ করা আহকাম সম্পর্কে খুব জ্ঞানী তৃতীয় নম্বরে সে বিচারক এই তিনটে গুণের কারণে তাকে আমি এই দায়িত্ব দিয়েছি এই কথা শুনে হযরত উমর ফারুক বললেন ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্না আল্লাহ তাআলা ইয়ারফাউ লিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখরিন যে কুরআন এমন এক মহান কিতাব যে আল্লাহ তাআলা এই কিতাবের কারণে একটা জাতিকে সম্মান দান করেন আর একটা জাতিকে অপদস্থ করেন যে কোন কৃতদাস গোলাম তার মধ্যে সম্মানের কোনো বিষয় নেই শুধুমাত্র কুরআনের পণ্ডিত হওয়ার কারণে তিনাকে দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দিলেন যে বিরাট বড় পদ দিলেন যে তিনি মক্কার আশেপাশের গ্রামের শাসক হলেন ওই কথা বুঝে আসছে আপনি আমার দিকে তাকান সব ওই দিকেই দেখছি কি আসছে আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি আমি আমি আপনাদেরকে কোনো গল্প শোনাচ্ছি তো আল্লাহর নবী বললেন এই কুরআন এক মহান কিতাব যে আল্লাহ তাআলা ইয়ারফাউ বিহি আকওয়ামা এই কুরআনের মাধ্যমে আল্লাহ একটা জাতিকে দুনিয়ার বুকে সম্মানিত করেন ওয়া ইয়াযাউ বিহি আখরিন এবং অপর জাতিকে অপদস্থ করেন তাহলে দু নম্বর ফজিলত কি জানলাম কুরআনের মাধ্যমে দুনিয়াতেও সম্মান পাওয়া যায় তিন নম্বর দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখলো অথবা অপরকে শিক্ষা দিল তিরমিজি শরীফ 2909 নম্বর হাদিসের বর্ণনা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখলো অথবা শিক্ষা দিল তিন নম্বর ফজিলত চার নম্বর ফজিলত এই কুরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব পাওয়া যাবে কটা করে বললাম 10টা তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই কুরআনের একটা অক্ষর পড়লো তার 10টা নেকি
আর আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সময় বড় অল্প, ইচ্ছা যাচ্ছে অনেক তফসিল করি, ব্যাখ্যা করি, শুধু এখানে একটা কথা বলবো ছোট্ট মতো। আজকে একদল লোক গজিয়েছে, কি বললাম, একদল লোক তারা বলে কোরআন পড়লে বুঝে পড়তে হবে তবে সওয়াব পাওয়া যাবে, না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে না। কথাটা কোনদিন শুনেছেন না শুনেননি আপনারা? এখনো শুনেননি, যদি না শুনে থাকে শুনবেন, খুব সত্তর শুনবেন। এই ধরনের লোকের জন্ম হয়ে গেছে যে কোরআন যদি বুঝে পড়ো তবে সওয়াব পাবে, না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। আর এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার বিরোধিতা করা, মাদ্রাসা গুলোকে তুলে দেওয়া। এটা সবাই জানে যে হিফজ মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, ছাত্ররা কোরআন বুঝে পড়ে না না বুঝে পড়ে কথা বলেন না? ওই আমাদের যে তিনটে ছাত্র আপনাদের এখানে পাগড়ি পাবে, তারা যে পুরো কোরআন শরীফ শুনালো, কোনো একটা ছাত্রকে এনে জিজ্ঞাসা করুন দেখিনি কোনো একটা আয়াতের মানে কি, ব্যাখ্যা কি বলতে পারবে? কিচ্ছু বোঝে না সে, না বুঝে মুখস্থ করে। তুই না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে কি পাওয়া যাবে না? দলিল, দলিল এই হাদিসটা। আল্লাহ রসুল কি বললেন যে প্রত্যেক অক্ষরের বিনিময়ে দশটা করে সওয়াব। আর এর উদাহরণ কি দিলেন? আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এইরকম বহু হরফ কোরআনের মধ্যে আছে, অনেক সুরার শুরুতে দেখবেন আপনি আলিফ লাম র আছে, হা মিম আছে, হা মিম আইন সিন কফ আছে, আট পারায় কাফ হা ইয়া আইন সাদ আছে, নুন আছে, সাদ আছে, অনেক আছে। আল্লাহ নবী তো ইচ্ছা করলে আলহামদুর উদাহরণ দিতে পারতেন নাকি? ওই কথা বলেন না। আল্লাহ নবী তো ইচ্ছা করলে কুরআনের সবথেকে প্রথম শব্দ কি, আলহামদু, অথবা বিসমিল্লাহ উদাহরণ দিতে পারতেন, বিসমিল্লাহর উদাহরণ দিলেন না, আলহামদুর উদাহরণ দিলেন না, উদাহরণ দিলেন কিসের কথা বলেন একটু ভাই? আলিফ লাম মিমের উদাহরণ দিলেন। আর সমস্ত উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন একমত যে আলিফ লাম মিম এই ধরনের যে শব্দগুলো সূরার শুরুতে আছে এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বিখ্যাত জালালাইন শরীফ যেটা সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, তফসিরের বিখ্যাত কিতাব, তাতে আলিফ লাম মিমের পরে লেখা আছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালি, যে আলিফ লাম মিমের কি অর্থ কি উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখুন আল্লাহ নবী উদাহরণ দিলেন এমন একটা শব্দ দিয়ে যার অর্থ যার মানে ব্যাখ্যা কেউ জানে না। এদ্রাই কি বোঝা গেল যে কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। ওই কথাটা বুঝে এলো আমার? দলিলটা বুঝে এলো নাকি বলুন? আপনাদের কাছে ওই লোক আসবে, এসে বলবে কি কোরআন শরীফ পড়ছিস, বুঝিস না সুঝিস না, ওর থেকে বাংলা অনুবাদ কর কাজে লাগবে, একদম নয়। হ্যাঁ, কোরআন বুঝার চেষ্টা করুন, আমার বলার উদ্দেশ্যটা নয় যে আপনি কোরআন বুঝার চেষ্টা করবেন না, কোরআন বুঝার চেষ্টা করুন, কিন্তু এই কথাটা বলা যে না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে না এটা একদম ফালতু কথা। কোরআন হাদিসে কোথাও এ কথা বলা হয়নি যে কোরআন বুঝে পড়লে তবে সওয়াব পাওয়া যাবে, না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে না। কথাটা বুঝে বুঝাতে পারলাম আপনাদেরকে নাকি? তো চারটে ফজিলতের কথা বললাম, পাঁচ নম্বর ফজিলত বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5427। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মাসালুল মুমিনিল্লাযী কামা মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামা সালিল উতুরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা তাইয়িবুন। আল্লাহ রাসূল বলছেন ওই মুসলমান ওই মুমিনের উদাহরণ যে মুমিন কুরআন তিলাওয়াত করে কুমলা লেবুর মতো, যে সুমিষ্ট কুমলা লেবুর মতো, কুমলা লেবুর স্বাদও সুন্দর আর তার সুগন্ধিও সুন্দর। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারা
লাইসা লাহা রিহুন ওয়া তাআমুহা হুলুবুন যে মুসলমান কুরআন পড়ে না তার উদাহরণ খেজুরের মতো স্বাদ বড় সুন্দর কিন্তু কোনো সুগন্ধি বলে কিছু নাই ওয়ামাসালুল মুনাফিকিন লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা লাইসা লাহা রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা মুররুন ওই মুনাফিক যে কুরআন তেলাওয়াত করে সে রাইহানা ফুলের মতো বড় সুগন্ধময় কিন্তু তার স্বাদ বড় তিক্ত ওয়ামাসালুল মুনাফিকুল লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানযালা লা রিহা লাহা ওয়া তাআমুহা মুররুন যে মুনাফিক কুরআন পাঠ করে না মাকাল ফলের মতো স্বাদও নাই গন্ধও নাই তাহলে বোঝা গেল কি যে কুরআন তেলাওয়াত যে মুসলমান করে সে কুমলা লেবুর মতো তার থেকে সুগন্ধি বার হবে এবং তার ভিতরে যে ঈমান আছে সেই ঈমানের মজাও বড় সুন্দর এটা বুখারী শরীফের 5427 নম্বর হাদিস এরপরে একটা ঘটনা ছোট্ট মতন আপনাদেরকে শোনাবো এই কুরআনের ফজিলত সম্পর্কে এটা মুসলিম শরীফের হাদিস 796 নম্বর হাদিস হযরত উসাইদ ইবনে হুযায়র এক সাহাবী ছিলেন বড় বিখ্যাত সাহাবী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক রাতে বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি উনি এক রাতে তার ঘোড়া বাঁধার আস্তবল যাকে বলা হয় আস্তবলে বা বলুন আপনি ঘোড়ার ওই খুঁয়ারে গোয়ালে নামাজ পড়েছিলেন একদিকে ঘোড়া বাঁধা আছে একদিকে উনি নামাজ পড়েছেন তো নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করেছিলেন ফাকরা ফাজালাত ফারাসুহু উনি নামাজের মধ্যে যেই কুরআন তেলাওয়াত আরম্ভ করলেন ঘোড়া লাপাতে লাগলেন ঘোড়া লাপাচ্ছে দেখে উনি পড়া বন্ধ করে দিলেন ঘোড়া থেমে গেল ফাকরা ফাজালাত আবার পড়তে লাগলেন আবার ঘোড়া লাপাতে লাগলো উনি বলছেন ফাকরা আবার কিছুক্ষণ পরে বন্ধ রাখার পরে আবার পড়তে লাগলেন ফাজালাত আয়োজন আবার ঘোড়া লাপাতে লাগলেন কলা উসাইদ ফাখশিতু আন তাতা ইয়াহিয়া হযরত উসাইদ ইবনে হুযায়র উনার বাচ্চা ছেলে তার নাম ইয়াহিয়া তিনি পাশে শুয়েছিলেন আব্বার পাশে শুয়ে আছে আব্বা নামাজ পড়ছে তাহাজ্জুদে আর বাচ্চা ছেলেটা শুয়ে আছে তো উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার ওই পড়ার কারণে ঘোড়াটা এত লাফাতে লাগলো যে আমার ভয় হলো আনতা তো ইয়াহিয়া যে হয়তো ইয়াহিয়া কি ও লাথি মেরে মানে আহত করে দেবে কি মেরে ফেলবে কারণ বাচ্চা ছেলে ঘুমাচ্ছে আর দিকে ঘোড়া লাফাচ্ছে তো ভয় হলো যে হয়তো ইয়াহিয়া কি ও পায়ে করে চেপটে দেবে পায়ে লাথি মেরে দেবে উনি বলছেন আমি সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে ফাকুম তো ইলাইহা আমি ঘোড়ার কাছে গেলাম কি ব্যাপার ঘোড়াটা এত লাফাচ্ছে কেন ফারাইতু মিসলা জুল্লাতি ফাওকা রাসি উনি বলছেন যে আমি ঘোড়ার কাছে গিয়ে দেখলাম যে আমার মাথার উপরে একটা ছায়ার মতো কি ফিহা আমসালুস সুরুজ এবং সেই ছায়ার মধ্যে যে জিনিসটা তার মধ্যে অসংখ্য জ্যোতি আলো রয়েছে আর আরোহা এবং ওই জ্যোতিগুলো আলোগুলো আস্তে আস্তে উপরের দিকে মিলিয়ে গেল আমি আর দেখতে পেলাম না ওই ঘটনাটা বুঝে আসছে তো নাকি আপনাদের উনি বলছেন আমি যখন দেখতে পেলাম না ফিরে এসে শুয়ে পড়লাম সকালবেলায় ফজরের নামাজ পড়তে গিয়ে আল্লাহ রসুলকে পুরো ঘটনা বললাম আল্লাহ রসুল বললেন পুরো ঘটনা শুনে তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক ওই যে তুমি দেখেছিলে মাথার উপরে ছায়ার মতো তার মধ্যে অসংখ্য বাতি জ্বলছে ওগুলো বাতি নয় ওগুলো ফেরেশতা তোমার কুরআন তিলাওয়াত শোনার জন্য এসেছিল বলুন সুবহানাল্লাহ কুরআনটা এত মহৎ জিনিস যদি কুরআন তেলাওয়াত করা হয় বাড়িতে ফেরেশতা আসবে শয়তান পালাবে আজকে কোন বাড়িতে ঢুকুন দরজায় তাবিজ জানালায় তাবিজ ওখানে তাবিজ ওখানে তাবিজ চতুর্দিকে তাবিজ মারা তাও শয়তান যাচ্ছে না বাড়িতে কোনো তাবিজের দরকার নেই বাড়িতে কুরআন তেলাওয়াত করুন
ফেরেশতা বাড়িতে আসবে সহি হাদিস মুসলিম শরীফের 796 নম্বর হাদিসটা আপনাদের সামনে শুনালাম আল্লাহ রাসূল বললেন তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক ওরা ফেরেশতা তোমার কুরআন শোনার জন্য এসেছিল ওয়ালাউ করাআতা লাসবাহাত ইয়ারাহান নাস মা তাসতাতিরু মিনহুম আল্লাহ রাসূল বললেন তুমি ঘোড়ার লাফানোর কারণে যদি পড়াটা বন্ধ না করতে লাউ করাআতা তুমি যদি পড়তেই থাকতে লাসবাহাত ইয়ারাহান নাস মা তাসতাতিরু মিনহুম সকাল বেলায় সমস্ত মানুষ ওই ফেরেশতাদেরকে দেখতে পেত ফেরেশতারা তাদের চোখ থেকে আড়াল হতো না কত নম্বর ফজিলত হলো আপনারাও গুনছেন জি যত সময় 5 নম্বর ফজিলতের কথা বলা হলো 6 নম্বর বুখারী শরীফের 1343 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتلى احد في ثوب واحد কুরআনের কারণে সম্মান দেখুন তো জাবির ইবনে আব্দুল্লাহ বলেন উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল আল্লাহ রাসূল দুইজন দুইজন ব্যক্তিকে একটা কাপড়ের মধ্যে রাখছিলেন তারপরে জিজ্ঞাসা করছিলেন আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন এই দুজনকার মধ্যে কার সবথেকে বেশি কুরআন জানা আছে ওই কথাটা বুঝে আসছে উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন তো দুজন দুজন করে একটা কাপড়ে রাখা হচ্ছিল তারপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন যে কার কুরআন বেশি মুখস্থ আছে ফায়দা উশিরা ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহাদ যখন ইশারা করে বলা হতো যে ইনার কুরআন বেশি জানা আছে ইনার বেশি কুরআন মুখস্থ তাকে আগে কবরে রাখা হতো দুনিয়াতে আল্লাহ নবী এই সম্মান দিলেন যে কবরে আগে কাকে কাকে রাখা হবে যার কুরআন বেশি মুখস্থ আর কুরআন বেশি ইয়াদ ভাই আমরা প্রত্যেকই কোন বিরাট বড় পদওয়ালা ব্যক্তির নিকটতম হতে চাই গর্ব করে বলেন আমার অমুক মন্ত্রীর সাথে সম্পর্ক আছে যদি আমি কুরআনের সাথে সম্পর্ক রাখি তো আমি আল্লাহর পরিবারের লোক হয়ে যাব কি বললাম যদি কুরআনের সাথে সম্পর্ক রাখি তো আমি কার লোক হব আল্লাহর পরিবারভুক্ত হয়ে যাব ইবনে মাজাহ শরীফ 215 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকেদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের লোক সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ রাসূল তারা কারা আল্লাহ রাসূল বললেন হুম আহলুল কুরআন যারা কুরআন ওয়ালা তারা হচ্ছে আল্লাহ ওয়ালা আল্লাহর পরিবারভুক্ত লোক এবং আল্লাহর খাস লোক হচ্ছে কারা যারা কুরআন ওয়ালা মহতরম বুজুর্গ দোস্ত কুরআন ওয়ালাদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করা কি বললাম কুরআন ওয়ালাদেরকে মানে হাফেজ সাহেবদেরকে সম্মান করা কাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আবু দাউদ শরীফের মধ্যে 4843 নম্বর হাদিসে হযরত আবু মুসা আশআরী কর্তৃক বর্ণিত তিনি বলছেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা দিশাইবাতিল মুসলিমি ওয়া সাহিবিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামা দিসসুলতানিল মুকসিত তিনজন ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করা কজন ব্যক্তি বললাম তিনজন ব্যক্তি
তিন জন ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান এক নম্বর ইকরামা দিস সাইবাতিল মুসলিমি ওই মুসলমান বৃদ্ধকে সম্মান করা যার চুল সাদা হয়ে গেছে দিশাইবা যার চুল দাড়ি সাদা হয়ে গেছে এমন মুসলমান ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করা ওয়াসাহিবুল কুরআন কুরআন ওয়ালা যে হাফিজ তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন নম্বর যে ন্যায়পরায়ণ বাদশা শাসক তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা জি কত নম্বর হলো আমি ভুলে গেছি জি সাত নম্বর কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে কি সম্মান দিবেন এই আবু দাউদ শরীফের মধ্যে 1464 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইন মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা কুরআন ওয়ালাকে বলা হবে ইকরা কিয়ামতের দিন পড়ো ওয়ারতাকি চড়তে থাকো জান্নাতের উচ্চ স্তরে আরোহণ করতে থাকো ওয়ারতিল থেমে থেমে পড়ো অরত্তিল থেমে থেমে পড়ো কামা কুনতা তুরত্তিলু ফিদ দুনিয়া যেমন তুমি দুনিয়াতে থেমে থেমে পড়তে সময় বড় অল্প অনেক কিছু বলতে ইচ্ছা যাচ্ছে এই যে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন যে থেমে থেমে পড়ো যেমন তুমি দুনিয়াতে থেমে থেমে পড়তে ভাই এখন হাফেজ সাহেবরা তারাবিতে থেমে থেমে পড়ে কথা বলেন না জি কেন পড়েন না মুক্তাদিরা পড়তে দেয় না কি জি ভাই কথাটা কি ভুল বললাম নাকি ঠিক বললাম হাফেজ সাহেব চাইলেও মুক্তাদিরা পড়তে দেবে না তাড়াতাড়ি খতম করুন 40 মিনিটে যেন 20 রাকাত নামাজ হয়ে যায় জি ঈশা তারাবি বেতের সব যেন 40 মিনিটে হয়ে যায় 5 মিনিট দেরি হলেই এখন লেগে যাবে হাফেজ সাহেবের বিরুদ্ধে আর 10 মিনিট দেরি হলে তো বলবে হাফেজ সাহেব আপনার চাকরি জান আপনি অন্য আমরা দেখে নেব মানে কিছু মুক্তাদির জালাই হাফেজ সাহেবরা থেমে থেমে পড়তে পারেন না খুব ভালো করে শুনে রাখুন যেভাবে সাধারণত আমাদের মসজিদে অধিকাংশ মসজিদ তারাবি হয় ইয়াবুদুন তাবুদুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না এই রকম পড়া হারাম একদম কুরআনকে স্পষ্ট ভাবে বিশুদ্ধ ভাবে পড়া ফরজ যদি আপনার ওই বারবার খুঁচা দেওয়ার কারণে ইমাম সাহেব তাড়াতাড়ি পড়েন তো আপনি সবথেকে বেশি গুনাহগার হবেন মাত্র কয়েকদিন পরেই রোজার মাস আসছে আপনারা গ্রামে মিটিং করুন মসজিদ কমিটি বসুন যে আমরা হাফেজ সাহেবকে অনুরোধ করব থেমে থেমে পড়তে তাতে আমাদের 10 মিনিট 20 মিনিট সময় বেশি লাগুক সে পড়াটা পড়া হবে সওয়াব পাবেন নতুবা ওই পবিত্র রোজার মাসে কুরআনকে বিকৃত করার কারণে বহুত বড় গুনাহগার হয়ে যায় আমরা যেভাবে কুরআন শরীফ এখন পড়া হচ্ছে তারাবিতে এই কুরআনকে বিকৃত করা হচ্ছে না তালাফুজ ঠিক আছে না মাখরাজ ঠিক আছে না টান টুন ঠিক আছে ব্যাস ইয়া আলামুন তাআলামুন করে ওই শুধু ইয়া আলামুন তাআলামুনটা শোনা যায় বোঝা যায় আর কিছু বোঝা যায় না এরকম ভাবে তারাবি পড়াও হারাম শোনাও হারাম বিশুদ্ধ ভাবে ওরত্তিল কামা কুনতা তুরত্তিলু ফিদ দুনিয়া আল্লাহ বলবেন থেমে থেমে পড়ো যেমন দুনিয়াতে থেমে থেমে পড়তে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার স্থান তোমার ঠিকানা হবে যেখানে শেষ আয়াত পৌঁছাবে শেষ আয়াত কতগুলো কুরআনের আয়াত সংখ্যা কত ব্যাস 6666 কার মুখ থেকে শুনে এসেছে ব্যাস বলিয়ে যাচ্ছে চলিয়ে যাচ্ছে ব্যাস কোনদিন গুনে দেখেন ভুল এটা ভুল 6666 আয়াত গুনে দেখে নেবেন 6236টা আয়াত আছে কত বললাম 6200 কিন্তু ওই বলতে খুব মজা 6666 সেজন্য 6666 ব্যাস মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে কিন্তু এটা মোটেই বিশুদ্ধ মত নয় আর
ভাই আমাদের তো এখন গুণা সহজ, কম্পিউটারে ফেললেই বার হয়ে যাবে, দেখে নেবেন না একবার গুণে। 6666 মোটেই নয়, 6236টা আয়াত। যাই হোক, আয়াতের সংখ্যার উপর ঈমান আনাটা কোনো জরুরি নয়, কম বেশি হতে পারে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন, তোমার আয়াত যেখানে গিয়ে পৌঁছাবে সেইখানে তোমার স্থান। শর্ত হচ্ছে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি ওই রকম থেমে থেমে কুরআন পড়ো যেমন দুনিয়াতে থেমে থেমে পড়তে। আমার সময় তো মনে হচ্ছে খুব অল্পই বাকি আছে, কিন্তু আমার কথা তো অনেক বাকি রয়ে গেল, কি হবে তাহলে? আচ্ছা, আমি ফজিলত যেগুলো বায়ান করেছিলাম আর খালি একটা বলে কুরআনের ব্যাপারে আমাদের কি কর্তব্য আছে সেটা খুব সংক্ষেপে বলে দেব। একটা হাদিস আপনাদেরকে আর একটা শুনিয়ে যাই কুরআনের ফজিলত সম্পর্কে। এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বাল, চার ইমামের এক অন্যতম ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে, তিনি 600,000 হাদিসের হাফিজ ছিলেন। উনার কিতাব মুসনাদে আহমদ, সেই কিতাবের 22,950 নম্বর হাদিস। ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরু। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন যখন মানুষ কবর থেকে বার হবে, কবর থেকে বার হওয়ার পর যখন হাসরের ময়দানে জমা হবে, কুরআন তখন হাফিজের হাফিজ সাহেবের কাছে আসবে। ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু, কুরআন হাফিজ সাহেব কুরআন ওয়ালার কাছে আসবে, এসে বলবে, হাল তা'রিফুনি, আমাকে তুমি চিনতে পারছো? হাফিজ সাহেব বলবেন, মা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন সে কুরআন বলবে, আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আজমাআতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাক, আমি সেই কুরআন যে কুরআনের আদেশ মেনে তুমি রোজার মাসে সারা দিন পানাহার ত্যাগ করেছো, আমি সেই কুরআন যে কুরআনকে তুমি রাত্রিরে জেগে তিলাওয়াত করেছো, আমার তিলাওয়াত করার কারণে তুমি রাত্রিরে ঘুমাতে পারোনি। তারপরে এই কুরআন ওই ব্যক্তি ওই কুরআন ওয়ালাকে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, তার ডান হাতে রাজত্ব দেওয়া হবে এবং বাম হাতে চিরস্থায়ী থাকার পরোয়ানা দেওয়া হবে। এবং তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু বিহুল্লাত ফুল্লাতাইন, সুতাই নয়, তার পিতা মাতাকে দু জোড়া কাপড় পরানো হবে। আল্লাহ রসুল বলছেন, লা ইউকাওয়ামু আহলুদ দুনিয়া, সেই দুজোড়া কাপড় এত মূল্যবান হবে যে সারা বিশ্ববাসী মিলেও তার মূল্য পরিশোধ করতে পারবে না। পিতামাতা বলবে, বিমা কুসিনা হাজা, যে আল্লাহ এত সম্মান এত দামি পোশাক আমাদেরকে কেন দেওয়া হলো, আমরা তো বুঝতে পারছি না। তখন তাদেরকে ফায়ু কালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তাদেরকে বলা হবে, তোমাদের সন্তান কুরআন যে ইয়াদ করেছে, কুরআন মুখস্থ করেছে, কুরআনের হাফেজ হয়েছে, সেই তোমাদের সন্তানের কুরআনের কারণে তোমাদেরকে এই সম্মান দান করা হচ্ছে। সুবহানাল্লাহ। মহতরম বুজুর্গ দোস্ত, এই কুরআন বহুত বড়, এর ব্যাপারে বায়ান করতে লাগলে রাত শেষ হয়ে যাবে, কুরআনের ফজিলত বলে শেষ করা যাবে না। আমি খুব সময় আমার অল্প বাকি রয়ে গেছে, তাই দুই একটা কুরআনের ব্যাপারে আমাদের দায়িত্ব কর্তব্য কি আমি বলে যাই। এক নম্বর, কুরআন আমাদের যার যতটুকু মুখস্থ আছে পড়তেই থাকা। আমরা সকলে হাফেজ, আমার সামনে যারা বসে আছেন সবাই হাফেজ, হাফেজ নয় পুরোপুরি পরিপূর্ণ কুরআনের হাফেজ নাও হতে পারে, ভাই আপনারা তো সূরা ফাতিহার হাফেজ না, হাফেজ নয়।
ওই 5 10 টা সূরা আপনাদের মুখস্থ আছে না নেই সূরা ইয়াসিন অনেকের মুখস্থ আছে নাকি জমাতে গিয়ে একবার 4 মাসের জন্য জমাতে গিয়ে সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে সূরা মুলক অনেকের মুখস্থ আছে কিন্তু 4 মাস থেকে ফিরে এসে বাড়িতে এসে পড়াশোনা সব ছেড়ে দিয়ে যাও ভুলে গেছে না যার যতটুকু কুরআন আমাদের জানা আছে মুখস্থ আছে আমাদের প্রথম দায়িত্ব ওই কুরআনটাকে পড়তেই থাকা বুখারী শরীফের হাদিস নম্বর মনে হয় 2225 এরকম হাদিস নম্বর হবে না 5033 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআহাদুল কুরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুয়া আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবিলি ফি উকুলিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কুরআনের খবর নিতে থাকো পড়তেই থাকো ওই আল্লাহর কসম যার কবজায় আমার জান একটা উটকে দড়ি ছাড়া করে দিলে সে যত তাড়াতাড়ি না পালায় কুরআনের যদি তোমরা খবর না নাও কুরআনকে যদি পড়তে না থাকো তোমাদের অন্তর থেকে কুরআন বার হয়ে চলে যাবে এই জন্য আমাদের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে বেশি থেকে বেশি কুরআন পড়তে থাকা ভাই করব ইনশাআল্লাহ আচ্ছা একটুখানি ছোট্ট একটা মেহনত করুন দেখি যারা আলেম নন হাফেজ নন তারা ছাড়া প্রত্যেকদিন আমরা কুরআন তেলাওয়াত কারা কারা করি একটু হাত তুলি পাবন্দির সাথে কুরআন তেলাওয়াত করি মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আল্লাহ আরো বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন প্রত্যেকদিন একটা সময় নির্দিষ্ট করে নেন যাই প্রত্যেকদিন 40 মিনিট কি 1 ঘন্টা কুরআন তেলাওয়াত করুন বহুত বড় ফজিলত এর উৎস দ্বিতীয় বিষয় কুরআন আমরা একে অপরকে শোনাবো বাড়িতে স্ত্রীকে কুরআন শোনায় যে আমার এই 10টা সূরা মুখস্থ তুমি শুনো তো স্ত্রী স্বামীকে শোনায় ছেলে বাপকে শোনাক বাপ ছেলেকে শোনাক একে অপরকে কুরআন শোনানো বহুত জরুরি আল্লাহর নবীর বহুত বড় সুন্নত কুরআন একে অপরকে শোনানো আল্লাহর নবীর বহুত বড় সুন্নত আনাস ইবনে মালিক এটা বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাআব বিখ্যাত সাহাবী উনাকে বলছেন এটা মুসলিম শরীফের 799 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক বলছেন একবার আল্লাহ রাসূল বললেন উবাই ইবনে কাআবকে ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকাল কুরআন আল্লাহ নবী উবাই ইবনে কাব নবীর সাহাবী ছোট ওই নবীর সম্মান নবীর দরজাতে বহুত উঁচু তিনি এক সাহাবী উবাই ইবনে কাবকে ডেকে বললেন যে উবাই ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকাল কুরআন যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে কুরআন শোনাতে হযরত উবাই ইবনে কাব আশ্চর্য হয়ে বললেন আল্লাহু সাম্মানি লাক ই আল্লাহর রাসূল আল্লাহ কি আমার নাম নিয়ে আপনাকে বলেছেন ভাই আল্লাহ যদি কারো নাম নেয় চিন্তা করে কত বড় সৌভাগ্যবান সে ব্যক্তি তো উবাই ইবনে কাব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহু সাম্মানি লাক যে আল্লাহর রাসূল আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন আল্লাহর রাসূল বললেন না আল্লাহু সাম্মাকালি আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছেন যে তোমাকে আমি যেন কুরআন শোনাই ফাজা আলা উবাইয়াবকি উবাই ইবনে কাব আনন্দে কাঁদতে লাগলেন যে আজকে আমার কত আনন্দ যে আল্লাহ আমার নাম নিয়ে নবীকে বলেছেন আমাকে কুরআন শোনাতে তাহলে বোঝা গেল কি যে একে অপরকে কুরআন শোনানো আল্লাহর নবীর বহুত বড় সুন্নাত শেষ একটা কথা বলি আমি শেষ করে দেব কুরআন শিক্ষা করা কার কাছ থেকে শিক্ষা করতে হবে আজকে বেশিরভাগ আমাদের মুসলমান জনসাধারণ ভাইয়েরা ওই দাদা নানার কাছ থেকে দাদি নানির কাছ থেকে কুরআন শিখেছে এত অশুদ্ধ অথচ আল্লাহর নবী বুখারী শরীফের 4999 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বিশিষ্ট 4 জন সাহাবার নাম নিয়ে বলেছেন এদের কাছ থেকে কুরআন শিক্ষা করো অতএব সমস্ত সাহাবায়ে কেরাম কুরআন জানতেন এবং বিশুদ্ধ জানতেন তা সত্ত্বেও এই 4 জনের নাম উল্লেখ করেছেন আল্লিমুল কুরআনা মিন আরবাআ
যে কুরআন শিক্ষা করে এই চারজন থেকে মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া সালিম ওয়া মুআযি ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাআব এই চারজন সাহাবীর নাম নিয়ে আল্লাহ রাসূল বলেছেন এই চারজন থেকে কুরআন শিক্ষা করো কি জন্য কিয়ামত তক আনে ওয়ালা মুসলমানকে আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন যে তোমরা কুরআন শিক্ষা করো ওই ব্যক্তির কাছ থেকে যে বিশুদ্ধ রূপে কুরআন তেলাওয়াত করতে পারে তাহলে আমাদেরকে কুরআন শিখতে হবে কার কাছ থেকে যার পড়া বিশুদ্ধ যিনি একদম বিশুদ্ধ আপনাকে কুরআন শিক্ষা দেবে তার কাছ থেকে আমাদের কুরআন শিখতে হবে এর দলিল আমরা পেলাম বুখারী শরীফের 4999 নম্বর হাদিস শুধু আরেকটা আপনাদেরকে হাদিস শুনিয়ে আমি বিদায় হব ইনশাআল্লাহ এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের 219 নম্বর হাদিস হত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولا أن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير لك من أن تصلي 1000 ركعة আল্লাহ রাসূল আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হে আবু যর তুমি যদি সকালে গিয়ে মাত্র কুরআনের একটা আয়াত শিক্ষা করো এটা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও উত্তম রুন সুবহানাল্লাহ একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজের থেকেও উত্তম আজকে চিন্তা করে দেখি আপনাদের এই মাদ্রাসায় এই আমাদের ছাত্ররা প্রত্যেকদিন কতগুলো আয়াত শিক্ষা করছে তাহলে কত শত নফল নামাজ পড়ার থেকে উত্তম তার পরের বাক্যটাই শুনুন আরো আশ্চর্যজনক আল্লাহ রাসূল বললেন ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম তুমি যদি সকালে গিয়ে ইলিমের একটা অধ্যায় শিক্ষা করো ধরুন নামাজের ফরজ শিক্ষা করলেন ওযুর ফরজ শিক্ষা করলেন গোসলের ফরজ শিক্ষা করলেন একটা অধ্যায় তো আল্লাহ রাসূল বললেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকা এটা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম সুবহানাল্লাহ তাই নয় মাঝখানে আরেকটা কথাও বলেছেন উমিলা বিহি আউলাম ইউমাল তুমি যে কথাটা শিক্ষা করলে যে বাবটা যে অধ্যায়টা শিক্ষা করলে তার উপরে আমল করো বা না করো সর্ব অবস্থায় 1000 নফল নামাজ পড়ার থেকে উত্তম মহতরম বুজুর্গ দোস্ত তাহলে আমরা কুরআন সম্পর্কে মোটামুটি তার ফজিলত এবং আমাদের কর্তব্য জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা শুনলাম আবুল বাসারকে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার হাদিস আবুল বাসার সাহেব জিন্দাবাদ মাদ্রাসা ইমদাদুল উলুম জিন্দাবাদ মাদ্রাসা ইমদাদুল উলুম জিন্দাবাদ হাদিস আবুল বাসার সাহেব জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জানো আল কোরআনের আলো ঘরে ঘরে জানো দিদি আছেন হাবে হাবিবুর রহমান শেখ পিতা আজিজুর রহমান বর্তমান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আছে সুলতান আলী শেখ পিতা জনাব আলিম সাহেব বর্তমান নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো ভাই আমার কিছু লেখা কিতাব আছে যেমন বিশুদ্ধ নামাজ শিক্ষা আরবি একটা কিতাব আমি নিয়েছি যদি কেউ সংগ্রহে রাখার প্রয়োজন মনে করেন তো দিতে পারেন আমার কাছ থেকে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব যাই হোক তিনজন হাদিসকে সামনে আসুন আমরা দেখলাম তিনজন হাদিসকে মাথায় পাবরি পুরানো হলো
এবারে আমরা তাদেরকে কিছু উপহার তুলে দেব, তার সাথে সাথে এই মাদ্রাসা ইসলামিয়া ইমদাদুল উলুম থেকে সার্টিফিকেট তুলে দেব। হাফেজ আবুল বাশারকে সার্টিফিকেট এবং কিছু উপহার তুলে দিচ্ছে এই মাদ্রাসা সেক্রেটারি মহরম আলী সাহেব। দ্বিতীয় হাফেজ হাবিবুর রহমান সাহেব, তারা হাতে সার্টিফিকেট এবং কিছু উপহার তুলে দিচ্ছে ফজলুর রহমান সাহেব সভাপতি। তিন নম্বর সুলতান আলী শেখ, তারা হাতে কিছু উপহার ও সার্টিফিকেট তুলে দিচ্ছে যারা এই মেহনত করেছে, পরিশ্রম করেছে। দুজন শিক্ষক হাফেজ জহিরউদ্দিন মন্ডল ও হাফেজ ফারুক সাহেব দুজন। তো আমরা উপহার এবং সার্টিফিকেট তুলে দিতে পারলাম আপনাদের সকলের সাহায্য সহযোগিতায়। এখন আপনাদের সম্মুখে এই হালকা মসজিদের ইমাম তাজ সুলতান সাহেব, তিনি আপনাদের সম্মুখে একটু গজল বিদায় গজল পরিবেশন করে শোনাচ্ছেন। তোমরা বসো, তোমরা বসো, দাঁড়িয়ে থাকো, সকলে বসে পড়ো, সকলে বসে পড়ো, সকলে।